মানুষটা যেন ভালো থাকে, এই মানুষটা যেন সুখে থাকে, শান্তিতে থাকে।
আমি বাড়িতে আনলেন, পুষলেন, পোষ্য করলেন, তার এমন জরুরি যে সবসময় তাকে আপনি দুধের হাতে রাখতে পারেন সেটা হয় না, কিন্তু তাও সে কিন্তু আপনার প্রতি সবসময় আনুগত্য থাকে। সে মন থেকে চায় যে যেন আমার প্রভু সবসময় ভালো থাকে, তার আপনার কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না। আপনি দেন, সে আনন্দে খায়, যাই দেন না কেন সে সেটাই মেনে নেয়, জানে আপনার প্রভু আমাকে ভালোবাসে। মা যেমন তার সন্তানকে যখন লালন পালন করেন, এটা ভাবে না যে আগামী অদূর ভবিষ্যতে আদৌ সে সন্তান কি তার পাশে থাকবে কি থাকবে না, এটাই ভালোবাসা। যে ভালোবাসায় চাহিদা থাকে, যে ভালোবাসায় নিজের স্বার্থ সিদ্ধি থাকে, সেটা ভালোবাসা হয় না, সে যেটাই হোক না কেন। তাই আজকের ভিডিওটা যদিও হয়তো অনেকের এটাকে বিতর্কমূলক মনে হবে, বা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, লেকচারও লাগতে পারে, কিন্তু আমার মন থেকে মনে হলো যে একবার আপনাদের সঙ্গে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে, আমার মনের মধ্যে যেভাবে আমি যার সলিউশন করি, সেটা একবার আপনার সঙ্গে শেয়ার করে দেখা যায়। কারণ আফটার অল আপনারা সবাই আমার বন্ধু, এবং আমি সবসময় চাইবো যেন আমার সমস্ত বন্ধুরা ভালো থাকুক এবং তাদের জীবনে যেন ভালোবাসা অটুট থাকে। সম্পর্কেও তাই, সেটা বৈবাহিক হোক, বন্ধুত্বের হোক, সেখানেও চাওয়া পাওয়াটা বেশি হয়ে গেলে না সম্পর্কের ভিতটা আলাদা হয়ে যায়। তাই চাওয়া পাওয়াটাকে মাঝে মধ্যে একটু দূরে সরান না, শুধু সেই মানুষটার প্রতি ঝোঁক দিন। দেখবেন আপনাদের সম্পর্কগুলো, সে যে সম্পর্কই হোক, যে ভালোবাসার রূপই হোক না কেন, অনেক সুন্দর হবে, অনেক অটুট থাকবে। আশা করি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থেকে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর প্লিজ যদি আমার কথাগুলো আপনাদের কোনোভাবে যদি মোটিভেট যদি করে থাকে, নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার ভ্যালুয়েবল ফিডব্যাকসগুলো দিতে একদম ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাকসগুলোর জন্যই আমি সবসময় অপেক্ষা করি। আপনাদের ফিডব্যাকস আমাকে এনকারেজ করে নতুন নতুন টপিক্সের উপর, নতুন নতুন বিষয়ের উপর কথা বলতে আপনাদের সাথে, বিকজ আপনাদের সাথে কথা বলতে আমার সব থেকে ভালো লাগে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।